জানি কেদের চিকিৎসাটা কি, সে বিষয়ে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা, আজকের টপিক মুরগিদের রানীক্ষেত কিভাবে হয়, কেন হয়, এর চিকিৎসা কি, এবং কি চিকিৎসার আগে বাচ্চাগুলো যখন মোটামুটিভাবে পালবেন তখন যে ভ্যাকসিনগুলো করতে হবে, ভ্যাকসিন বিষয়গুলো কীরকম সেন্সিটিভ সে বিষয়ে আজকে কথা বলবো। এগুলা যারা মুরগি আছে তাদের জানা জরুরি, আর যারা মুরগি পালেন না হয়তো তাদের শুনলে মাথায় একটা আইডিয়া থাকবে যে মুরগির আসলে মূলত কী সমস্যাগুলো বেশি হয়, যে সমস্যাগুলো আসলে ক্যান্সার ব্যাধির চেয়েও খারাপ, এই বিষয়টা সবারই জানার দরকার আছে। এখন মুরগির সবচেয়ে বড় কঠিন সমস্যা হলো রানীক্ষেত। এই রানীক্ষেত রোগটা কি, আমাদের গ্রাম অঞ্চলে প্রচলিত যে নামটা এটা হলো চুনা পায়খানার রোগ, আমরা কেউ বলে এটা কাহিল। এখন এই রোগটা সাধারণত একটা বাইরাজ্জনিত রোগ, এই রোগটা সাধারণত শীতকালে বেশি হয় এবং যে কোনো বয়সে মুরগি হতে পারে, বিশেষ করে আপনার এক থেকে মোটামুটি এক মাস পর্যন্ত মুরগির বেশি হয় এই সমস্যাটা। সে তার জন্য আমরা যে ভ্যাকসিনগুলো করে থাকি, 5 দিনে একটা রানীক্ষেত ভ্যাকসিন করি, 15 দিনে গাম্বুরা করি, 21 দিনে রানীক্ষেত করি, এরকম। হ্যাঁ, এখন এই মুরগিগুলোতে কিভাবে এই রোগটা হতে পারে, এই রোগটা সাধারণত থুতু কাশির মাধ্যমে ছড়াতে পারে এবং খামারের পাশে যে খামারগুলো আছে, যে মুরগির খামারগুলো, ওই খামারে যদি এই রোগগুলো হয়ে থাকে সেই ক্ষেত্রে বাতাসের মাধ্যমে এবং কি ছোঁয়াচে রোগ তো সে যে কোনোভাবেই আসতে পারে। এবং আক্রান্ত খামারের যন্ত্রপাতি যদি আক্রান্ত যে খামারের রানীক্ষেত হয়েছে ওই খামারের কোনো ঔষধ বা কোনো ডিঙ্গার পানির ফট বা কোনো সিস্টেম যদি এখানে এটা লড়াচড়া হয় সেক্ষেত্রেও কিন্তু এই রানীক্ষেত রোগটা হতে পারে। এখন আসলেই এই রোগের লক্ষণটা কী, এই রোগের লক্ষণটা হচ্ছে অনেক সময় দেখা যাবে মুরগি মরার আগে কাঁপুনি বা জীবন এই সমস্যাগুলো হয়ে থাকবে এবং যে মুরগির পা আছে পাগুলা অনেক সময় দেখা যায় যে দুর্বল অসুস্থ হয়ে ফিরকে যায়, পায়ে কোনো বল পাইতেছে না, বা মাথা মেহাতারা হয়ে যাচ্ছে, বা মাথার যে উপর ঝুটি আছে ঝুটিগুলো ফুলে যাইতেছে, এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কন্টিনিউ হতে পারে। এবং সেই সাথে পায়খানাটা চুনের মতো সাদা, চুনের মতো সাদা এবং নীল পিতপিত এরকম কালার আসতে পারে। এই সামান্য এই বিষয়গুলোও বুঝতে হবে যে রানীক্ষেত আমার মুরগির হয়েছে, এবং কি শ্বাস নিতে মুরগি শ্বাস নিতে হা করে শ্বাস নিতেছে, অনেক কষ্ট হইতেছে, ওটা তো কিন্তু রানীক্ষেতের লক্ষণ। এখন পোস্টমর্টম করলে যে সিস্টেমগুলো পাওয়া যাবে, পোস্টমর্টম করলে সাধারণত দেখবেন মুরগির গলার ভিতরে শ্বাসনালীটা আছে, এই শ্বাসনালীর ভিতরে আপনার এক প্রকার কফ জমে গেলে বুঝবেন যে এটার রানীক্ষেত হয়েছে। এবং মুরগি যদি কাটেন, কাটার পরে যদি এটা পরীক্ষা নিরীক্ষা করেন দেখবেন মুরগির যে গিলা অংশটা আছে, গিলার অংশের উপরে একটা জায়গা ফুলে যাবে, ওই জায়গাটা যখন ফাড়বেন ফাড়ার পর দেখবেন লাল বিন্দু 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 অক্তক্ষরণ, এই অক্তক্ষরণটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা নিশ্চিত রানীক্ষেত হয়েছে। এখন এই রোগটার চিকিৎসা ডাক্তি, এই চিকিৎসার সম্বন্ধে আমি আমার বিস্তারিত বলবো, তার আগে দুটি বিষয় না বললেই নয়, তার আগে ভ্যাকসিনের যে গুরুত্বটা সে বিষয়ে দুটা কথা বলতেছি। ভ্যাকসিন যারা করতেছেন তারা বলেন ভাই আমি তো ভ্যাকসিন করছি তারপরে রানীক্ষেত হয়েছে, এটা কেমনে হইলো, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা যারা ভ্যাকসিনগুলো করছেন এই ভ্যাকসিনগুলো 100% কমপ্লিট হয়েছে কি না আপনারা নিজেই জানেন না। কেন জানেন না, ভ্যাকসিনটা আপনার হয়তো ফ্রিজে নষ্ট হয়ে গেছে, বা আপনি দেওয়ার সময় নষ্ট হয়ে গেছে, বা যে জায়গাতে কিনে আনছেন আনতে আনতে নষ্ট হয়ে গেছে, বা এটা টেম্পারেচার ন্যূনতম যে টেম্পারেচার দরকার এইভাবে আমরা হয়তো অনেক কেউ মেনটেন করি না, এটাতে হেলা অবহেলা করি, অবহেলার কারণে অনেক সময় দেখা যায় যে ভ্যাকসিনের কার্যকর ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। তাই বলবো এই ভ্যাকসিনটা দেওয়ার বিষয়টা খুবই সেন্সিটিভভাবে ভ্যাকসিনটা কিন্তু দিতে হবে দাদা, ভ্যাকসিন যদি সেন্সিটিভভাবে না দেন সেই ক্ষেত্রে লসটা কিন্তু আপনারই হবে। এবং সেই ক্ষেত্রে কী কী ভালো ভ্যাকসিন, মোটামুটিভাবে আমি রিনসেপ্টাটা ভ্যাকসিন করেন, রিনসেপ্টিভ ভ্যাকসিনের সাথে রানীক্ষেত বঙ্গোটাইটিস এই দুইটা আছে, এবং কি এই ইমসেপ্টা ভ্যাকসিনটা খুবই গুরুত্ব সহকারে এগুলা কালেক্ট করা হয়, ওইভাবে রাখিয়ে দিবেন। আর অনেক লোকজন আছে এটা মূলত করেন কি আপনি পানি দিয়ে খাওয়াই দেন, পানি দিয়ে দুধ দিয়ে দেখা যায় খাওয়াই দিচ্ছেন, এখন পানি দিয়ে দুধ দিয়ে খাওয়াই দিলে কি সব মুরগি ঠিক মতো খাইছে আপনি বুঝবেন কেমন। সেই জন্যই বলবো
এই যে না বোঝার কারণটা, এই কারণটা একটু তদারকি ভালোভাবে করবেন। এখন এর চিকিৎসাটা কি, রানী ক্ষেতের চিকিৎসাটা কি, সেই বিষয়ে কিছু কথা বলবো। এখন রানী ক্ষেতের চিকিৎসা, রানী ক্ষেতের চিকিৎসা সাধারণত নাই, কিন্তু চিকিৎসার মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা যায়, এটা নিয়ন্ত্রণ করা যায় বা মৃত্যুর হারটা একটু কমানো যায়। এখন আমি যে ওষুধগুলোর নাম বলবো, সেই ওষুধগুলো খাওয়াবেন, মোটামুটিভাবে দেখবেন অনেকটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর বিশেষ করে এই রানী ক্ষেত রোগ হলে 20% 50% বা ফুল মারা যাইতে পারে। আসলে এটা ওষুধের উপর ডিপেন্ড করে, এটা ভালো না খারাপ হওয়ার সময় এর কতটুকু হলেও এটা নিয়ন্ত্রণ করতে পারেন। আর চিকিৎসা কুরাসি প্লাস, কুরাসি প্লাসটা 1 লিটার 1 গ্রাম পানিতে দিবেন। আর রেনাসি বা সি জাতীয় বা বিটা কেয়ার সিটা দিবেন এবং সিব্রু 20 দিবেন এবং ইন্টারজেন্ট, এই তিনটা জিনিস। এখন এই তিনটা জিনিস কি, আসলে কুরাসি প্লাস, বিটা কেয়ার সি এবং সিব্রু 20 এবং ইন্টারজেন্ট, এটা আসলে তো মূলত ইন্টারজেন্ট অ্যামোক্সিসিলিন 30% এবং ইন্টারসিপ্টু 20, এটা কিন্তু রানী ক্ষেত গ্রাম ভরাট এবং ঠান্ডার ভালো একটা চিকিৎসা হয়। এবং সি জাতীয় যে মেডিসিনগুলো আছে এটা সি, এবং কুরাসি প্লাস এটাও এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক। আমাদের কিছু মোটামুটিভাবে ভালো কিছু প্রোডাক্ট অ্যাড করা আছে, এগুলো বাইরের প্রোডাক্ট, এগুলা সাধারণত আমাদের কাছে পাবেন। আমাদের কাছ থেকে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে কালেক্ট করে নিতে পারেন, আমরা কুরিয়ার মাধ্যমে আমরা দিচ্ছি। এখন এই মেডিসিনগুলা প্রত্যেকটা গায়ে লেখা আছে 3 থেকে 5 দিন খাওয়াবেন। খাওয়াবেন কীভাবে, এটা খাওয়াবেন 4 ঘন্টা পরপর। আপনি কতগুলো মুরগি কী পরিমাণ পানি খায় সেই অনুপাতে বানাবেন, 4 ঘন্টায় খায় শেষ করবে। আর যদি 4 ঘন্টায় খায় যদি শেষ না করতে পারে, সেক্ষেত্রে পানি ফালাই দিয়ে নতুন করে আবার সুন্দরভাবে দ্রুত পরিষ্কার করে হেরে ওটা আবার দিবেন। এইভাবে 3 থেকে 5 দিন চালাবেন, দেখবেন যে আপনি খামারে অনেক মুরগি ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে। এখন সুস্থ হওয়ার পর যে মেডিসিনটা দেবেন, এটা হলো পূজার ম্যাক্স, এটা হলো পূজার ম্যাক্স। অনেক সময় হয়তো অনেকে ল্যাসোভিট খাওয়ায় অন্য অন্য ভিটামিন খাওয়ায়, সে জাতীয় ওষুধ দেবে। এখন এটা খাওয়াবেন আবার 5 দিন, দেখবেন আপনার খামারের মুরগি একদম সুস্থ সবল হয়ে গেছে। এখন এরপরেও যদি বুঝতে যদি কারোর কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। বা বুঝতেছেন না বা যদি ওষুধ যদি আপনি মিলাইতে না পারেন, সেই ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ আমরা ওষুধ দিয়ে দিই। আর এই ওষুধগুলো লোকাল যে কোনোভাবে যে কোনো জায়গাতে পাওয়া যায় না, এরকম না, সব জায়গাতে পাওয়া যায় মোটামুটিভাবে। এখন এই চিকিৎসাগুলো 100% রাইট, এখানে কোনো ভুল রং তথ্য নাই। আর আমি যে কথাগুলো বললাম আপনি যে কোনো ডাক্তারের সাথে এটা কম্পেয়ার করে দেখতে পারবেন। আমাকে বলবেন যে আমার এক ভাই এই ডিসিশনগুলো দিয়েছে রানী ক্ষেত রোগের জন্য, আপনি তেলেই আপনার আমার প্রতি একটা ধারণা চলে আসবে ইনশাল্লাহ। তবে নেক্সট আমরা পরের যে ভিডিওগুলো দেবো এটা গাম্বুরা এবং কি বিভিন্ন রোগের ভিডিওগুলো দেবো, আশা করি আমাদের সাথে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আমাদের নেক্সট চিকিৎসার ভিডিওগুলো বা মুরগির বিভিন্ন ভিডিওগুলো আপনি আমার দেখতে পারতেছেন। এগুলো যারা মুরগি বলেন তাদের জন্য দেখা অত্যন্ত জরুরি, কারণ আমার এই বিষয়গুলো আপনার মাথায় থাকলে আপনার কোনো না কোনো কাজে লাগবে ইনশাল্লাহ। তবে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।